Hey guys, Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? I hope সবাই খুব ভালো আছেন. So আজকে দেখাবো আমার খুব পছন্দের একটি স্ক্রাব, হোমমেড স্ক্রাব এবং খুবই সস্তার স্ক্রাব বলা যায়, যে খুব ভালো কাজ করবে কিন্তু বাসায় আপনি খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন. আপনার হোমমেডও হলো, খরচও কম হলো, বাট খুব ভালো রেজাল্ট পেলেন, এরকম একটি স্ক্রাব আমি দেখাবো এবং আমার খুব পছন্দের একটি স্ক্রাব. আর কথা না বেরিয়ে আমি দেখাচ্ছি কিভাবে স্ক্রাবটি বানাতে হবে. প্রথমে আমাকে নিতে হবে লেবু. আমি এখানে দুইটা লেবু কেটে নিয়েছি, তো এগুলো থেকে আমি প্রথমে রসটা বের করে নিচ্ছি. লেবুর রস বের করে নেওয়ার পরে এখানে প্রায় 3 চামচের মতো হয়েছে লেবুর রসটা, তো এটার মধ্যে আমি আমার দ্বিতীয় উপাদানটি দিয়ে দিব. এখানে লাগবে আমার চালের গুঁড়ো. আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচের মতো. আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু নিতে পারেন. এই স্ক্রাবটি দিয়ে আপনি আপনার বডির যে সব জায়গাতে খুব বেশি ডার্ক হয়, যেমন গলায় হতে পারে, ঘাড়ে হতে পারে, তারপরে আন্ডারআর্মে হতে পারে, বিকিনি এরিয়াতে হতে পারে. অনেকে আমার চ্যানেলে এসে কোশ্চেন করে, আপু বিকিনি এরিয়া ফর্সা করার জন্য কি করা যেতে পারে, কি করা যেতে পারবে. আমি বলি এই স্ক্রাবটা যদি আপনারা গোসলের সময় ইউজ করেন, প্রতিদিন না হলেও একদিন পরপর যদি করেন বডিতে বিশেষ করে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন. আর যদি ফেসে অ্যাপ্লাই করেন তাহলে সপ্তাহে ম্যাক্সিমাম 2 বার, এর বেশি কিন্তু করা যাবে না. আর এরপরে আমি দিচ্ছি নারকেল তেল. নারকেল তেল দিচ্ছি এই কারণে যাতে স্কিনটা ময়শ্চারাইজ থাকে. যে জায়গাটাতে আমরা এটা ইউজ করব সেই জায়গাটাতে যাতে ময়শ্চারাইজ থাকে, এই জন্য আমরা হচ্ছে নারকেল তেলটা ইউজ করছি. নারকেল তেল ইউজ করার কারণে খুব সুন্দর একটা স্মেল আপনারা পাবেন, স্ক্রাবটা খুব ভালো লাগবে ইউজ করার সময়. ফুল বডিতে চাইলে আপনি ইউজ করতে পারেন, বিশেষ করে বিয়ের আগে মেয়েরা এটা ইউজ করতে পারে. 1 মাসের মতো ইউজ করলে কিন্তু বডি খুব সুন্দর হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে স্কিন. আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে সাবান দিয়ে ওই এরিয়াটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, দেন এটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রায় 10 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে, তারপরে আপনাকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে. আমি দেখাচ্ছি এখানে একটু অ্যাপ্লাই করে, অল্প ইউজ করছি. আমি মূলত এটা আমার বডিতে অ্যাপ্লাই করার জন্য বানিয়েছি, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হবে. এভাবে দিয়ে ম্যাসাজ করতে হবে, 10 মিনিটের মতো আপনি ম্যাসাজ করবেন আপনার ফুল বডিতে. ফুল বডিতে করতে পারেন, বা আপনি যদি চান যে আপনি শুধু হাতে ইউজ করবেন, আপনার হাতটা কালো ফেসের চেয়ে, তাহলে আপনি হাতে ইউজ করতে পারেন. আপনি যদি মনে করেন আপনার ঘাড় কালো আপনার গলার চেয়ে, বা সামনে যেরকম ফর্সা ঘাড়ের পিছন সাইডটা তার চেয়ে বেশি কালো, আপনি এটা ইউজ করতে পারেন. পিঠে ইউজ করতে পারেন, পায়ে ইউজ করতে পারেন. এভাবে প্রায় 10 মিনিটের মতো আপনাকে ম্যাসাজ করতে হবে. আপনার যদি মনে হয় যে আপনার এই মিশ্রণটা একটু হার্ড হয়ে গিয়েছে, মানে একটু শুকনো শুকনো লাগছে, তাহলে সামান্য পানি দিতে পারেন, অথবা লেবুর রসটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আপনার উইশ. কিন্তু মিনিমাম 10 মিনিট ম্যাসাজ করতে হবে. মিনিমাম 10 মিনিট ম্যাসাজ করে দেন আপনাকে ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে. আর এটা যদি আপনি একদিন ইউজ করেন, 10 মিনিট আপনি ইউজ করেন, প্রথম দিনই আপনি বুঝতে পারবেন আপনার চামড়াটা কত সফট লাগছে, কত হালকা মনে হবে নিজেকে, যে উপরে ডেড সেল একদমই চলে যাবে, আগের চেয়ে ফর্সা লাগবে, ভালো লাগবে দেখতে. আমি একটু পানি নিয়ে নিয়েছি এটাকে আরো একটু লিকুইডি করার জন্য, যাতে ম্যাসাজ করতে আমার জন্য সুবিধা হয়, যেহেতু আমি এটি বডিতে ইউজ করার জন্য বানিয়েছি. সো আমি যখন ইউজ করব তখন একটু একটু করে পানি মিক্স করে করে ইউজ করব. বুঝা যাচ্ছে কি?
এই হাতটা কিন্তু আস্তে আস্তে এটার চেয়ে আরেকটু ফর্সা লাগবে যখন আমি এটা ধুয়ে ফেলবো। আমার ভিডিও যারা প্রথম থেকেই দেখেন তারা হয়তো খেয়াল করবেন আমার একদম প্রথম দিকে ভিডিওতে আমার হাত কিন্তু আমার ফেসের তুলনায় একটু বেশি ডার্ক ছিল, যেটা এখন কমে গিয়েছে, মূলত এরকম স্ক্রাব করার কারণেই আস্তে আস্তে কমে গিয়েছে। ফাইনালি আমি হাত ধুয়ে আসলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার এই হাতটা কিন্তু এই হাতের তুলনায় একটু বেশি ব্রাইট লাগছে, বিশেষ করে এই এরিয়াগুলো। হ্যাঁ, এই এরিয়াগুলো, তারপরে এই জায়গাটা, এই হাতের তুলনায় এই হাতটা একটু বেশি ব্রাইট লাগছে। বাট ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি শিওর না, বাট বাস্তবে খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে যে এই হাতটা তুলনামূলক ব্রাইট লাগছে। সো আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে, বিশেষ করে যারা আমাকে সবসময় কোশ্চেন করতে থাকে যে বডি কীভাবে ফর্সা করা যায়, ইন্টিমেট পার্টগুলো কীভাবে ফর্সা করা যায়, ঘাড় কীভাবে ফর্সা করা যায়, বগল কীভাবে ফর্সা করা যায়, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকরী হবে। আর যারা বাসায় স্ক্রাব ইউজ করতে চান তাদের জন্য, যারা স্ক্রাব ইউজ করতে চান বাট টাকা খরচ করতে চান না, তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট আইডিয়া। আর এটা হচ্ছে আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, এটা বানিয়ে আপনি রেখে দিতে পারবেন এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে দেওয়া যাবে। আপনি চাইলে এটাকে কি বলে আইস কিউব করে যে ট্রে সেটাতে করে রেখে আপনি ছোট ছোট কিউব করে রাখতে পারবেন, তাহলে আপনি ডেলি একটা বা দুইটা বের করে নিলেন তারপর আপনি ইউজ করলেন, সেভাবেও করা যায়, খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন আর এটা খুব ভালো কাজ করে। আই হোপ এটা আপনাদের জন্য খুবই ভালো কাজে আসবে। আর আমার এই ভিডিও দেখে, এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে এসে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনি শেয়ার করে দিতে ভুলবেন না। সো নেক্সট ভিডিও দেখার এক পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।